আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন জাতের লেবু গাছ লাগিয়েছি, সেটা হতে পারে সিডলেস লেবু, দেশি জাতের লেবু, কাগজি লেবু, পাতি লেবু, বিভিন্ন জাতের লেবু গাছ আমরা লাগিয়েছি। তবে আমার ছাদ বাগানে যে লেবু গাছটা রয়েছে, এটা হচ্ছে দেশি কাগজি লেবু এবং এটা বছরে সবসময় কিন্তু গাছে থাকে। এবং দেখেন কি পরিমাণ ফলন এসেছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রথমে গাছটা চিনবেন এবং কীভাবে গাছটা কিনতে হয় সেই বিষয়টা সম্পর্কে জানবেন, তাহলে আপনারা কিন্তু সঠিক জাতের গাছটা কিনতে পারেন। তার পরবর্তীতে যেটা করতে হবে, সঠিকভাবে পরিচর্যাটা শিখতে হবে, তাহলে কিন্তু এমন ফলনটা পাওয়া যাবে। তো লেবু গাছটা চিনার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আমার ছাদ বাগানের লেবু গাছের পাতাটা একটু একটু লক্ষ্য করেন। দেখবেন পাতার মূল যে অংশটা রয়েছে, পুরো অংশটার মধ্যে দুইটি খণ্ড বিভক্ত। প্রথম যে খণ্ডটা একেবারেই ছোট, যেটা হচ্ছে নাগপুরি কমলা লেবুর মতো, আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, এটা থেকে কিন্তু দেশি জাতের কাগজি লেবু গাছটা চিনার সহজ উপায়। এটা হবে খুবই ছোট অংশ। তবে সিডলেস লেবু গাছে দেখেছি এই খণ্ডটা অনেক বড় হয়, তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে সঠিক জাতের লেবু গাছটা আপনারা কিনতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা খেয়াল করতে হবে, গাছের সঠিক পরিচর্যা। তো গাছের সঠিক পরিচর্যা আমরা কীভাবে করতে পারি, প্রথমে যে বিষয়টা একটু খেয়াল করেন, আমি আমার ছাদ বাগানে দেখেন জৈব সারের পরিমাণটা প্রচুর পরিমাণ ব্যবহার করেছি। এই জৈব সারের পরিমাণটা যে যত ব্যবহার করবে, তার কাছে তত পরিমাণ ফুল আসবে, গাছটা তত দ্রুত বড় হবে এবং গাছে তত পরিমাণ কিন্তু ফলন আসবে। পরবর্তী আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বেলে মাটির ব্যবহার। এই গোবর সারের পরিমাণটা বেশি দিতে হবে এবং বেলে মাটির ব্যবহারটা বেশি করতে হবে। এই লেবুজাত যে গাছগুলো রয়েছে, সাইট্রাস জাতের কমলা, মালটা, লেবু, এই জাতীয় গাছগুলো কিন্তু বেলে মাটি বেশি পছন্দ করে। আপনারা যদি এঁটেল মাটি বা কাদা মাটি ব্যবহার করেন, সেক্ষেত্রে গাছটা কিন্তু ভালো হবে না। এছাড়া আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রতি মাসে দুইবার অন্তত খোল ভিজানো পানিটা আপনাদের ব্যবহার করতে হবে। এছাড়া ডিমের খোসা রয়েছে বা অন্যান্য যে জৈব সারগুলো রয়েছে, হাড়ের গোড়া, শিংকুচি, এগুলো কিন্তু আমরা মাঝে মধ্যে ব্যবহার করব। এছাড়া আর একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, যারা ছাদ বাগানে জৈব সারের পরিমাণটা বেশি ব্যবহার করতে পারেন না, তারা কিন্তু যে ধরনের পরিচর্যা করেন, বাকি যে রাসায়নিক সার ব্যবহার, খোল ভিজানো পানি ব্যবহার, এগুলো করে কিন্তু আহামরি বেশি ফলন পাওয়া যাবে না। একটা বিষয় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই যে টাকা ব্যয় করছেন অন্যান্য হাড়ের গুঁড়া বা শিংকুচি বিভিন্ন ক্ষেত্রে, এই টাকাটা প্রথমে ব্যবহার করবেন আপনারা জৈব সার আনার জন্য। যাদের জৈব সার নিজের সংগ্রহে নেই, অবশ্যই বাইরে থেকে জৈব সারটা কেনার চেষ্টা করবেন, কারণ মাটির উর্বরতা যদি সুন্দর না হয়, আপনারা উপরে যে ধরনের সার দেন না কেন, বিশেষ কোনো লাভ হবে না। তো এই জন্য মাটি তৈরি করার সময় দুই ভাগ গোবর সার এবং এক ভাগ মাটি ব্যবহার করবেন, তাও বেলে মাটি। এবং বেলে মাটি যদি না থাকে, সেক্ষেত্রে হালকা বালি ব্যবহার করবেন, এতে করে আপনার ছাদ বাগানের প্রচুর পরিমাণ লেবু ধরবে।